আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা আমাদের কম্পিউটার অনেক সময় কাজ করতে করতে স্লো হয়ে যাই, তো এই কম্পিউটারটাকে কীভাবে ফাস্ট করবেন, বা কিছু জাঙ্ক ফাইল থাকে, কিছু ক্র্যাশ থাকে, এগুলো কীভাবে রিমুভ করে কম্পিউটারের গতিটাকে বৃদ্ধি করবেন বা ফাস্ট করবেন, সেই বিষয়টা আজকে দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক করে অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে ধরনের ভিডিও আমি আপলোড করি না কেন সেই ভিডিওগুলো আপনি খুব সহজে আপনার চ্যানেল থেকে দেখতে পারেন। ওকে, ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে আমরা যেটা করব, আমাদের কম্পিউটারে কাজ করতে করতে এমন কিছু ফাইল তৈরি হয় যে ফাইলগুলো আমাদের কম্পিউটারকে একটু স্লো করে, যে ফাইলগুলো আমাদের দরকার নেই সেই ফাইলগুলো আমরা আমাদের কম্পিউটার থেকে রিমুভ করতে হবে, যাতে আমাদের কম্পিউটারটা ফাস্ট কাজ করে। এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা উইন্ডোজ কি প্লাস আর একসাথে ক্লিক করবেন। উইন্ডোজ কি প্লাস আর, আপনারা স্ক্রিনের ভিতর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কি প্লাস আর এটা আসবে। আসার পরে আপনারা যেটা লিখবেন, এখানে খেয়াল করুন যে এই যে এই বক্সের ভিতরে একটা হচ্ছে প্রিফেস, PREFETCH, প্রিফেস, এটা লিখবেন। লেখার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই ধরনের পপ আপ বক্স আসবে, দেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন। দেন এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আমাদের কোনোটাই দরকার নেই, যেগুলো আমাদের কম্পিউটারকে যত বেশি এগুলো থাকবে তত বেশি আমাদের কম্পিউটার স্লো হবে। সো আমরা যেটা করব, কন্ট্রোল এ চাপবো, যার মানে সবগুলো সিলেক্ট হয়, একসাথে সবগুলো সিলেক্ট হবে। দেন আমরা ডিলিট করে দেব, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব। ওকে, যেগুলো এখানে থাকবে সেগুলো আপনি স্কিপ করে দিতে পারেন, অথবা আপনি এখন এগুলো ক্যান্সেল করে দিতে পারেন, কারণ এই যে বাকিগুলো আছে এগুলো এখন ডিলিট হবে না। সো আপনি জাস্ট ক্যান্সেল করে দিতে পারেন অথবা স্কিপ করে এগুলো যেতে পারেন। বাস, এই কাজ হয়ে গেল। এবার আবার উইন্ডোজ কি প্লাস আর এই অপশনে ক্লিক করেন। আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হলো প্রিফেস দিয়ে। এখন আপনি যেটা করবেন, পার্সেন্ট টেম্প আবার পার্সেন্ট এটা লিখে দেন ওকেতে ক্লিক করুন। দেন আবার এই জাঙ্ক ফাইলগুলো আসবে, আপনার যেটা করবেন কন্ট্রোল এ চাপবেন, দেন ডিলিট করে দেবেন, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এগুলো ডিলিট হতে কিছু সময় নেবে, জাস্ট ওয়েট করবেন, বাস ডিলিট হয়ে যাবে। ওকে, এই সেমভাবে বাকি যেগুলো ডিলিট হবে না এগুলো স্কিপ করে যেতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্যান্সেলও করে দিতে পারেন। ওকে, এটা হয়ে গেলে আপনি আবার আগের মতো করে এটা কেটে দেন। আবার আপনি যেটা করবেন, উইন্ডোজ কি প্লাস আর ক্লিক করুন। দেন এখন যেটা করবেন, আপনি প্রিফেস গেল, টেম্প গেল, এখন আপনি যেটা করবেন সেটা হলো রিসেন্ট, এটা লিখবেন, এখানে টাইপ করবেন রিসেন্ট, দেন ওকে। দেন এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, দেন আপনি কন্ট্রোল এ চাপবেন, অর্থাৎ অল সিলেক্ট করার জন্য, অথবা এই যে সিলেক্ট অল অপশন থেকে আপনি এখান থেকেও সিলেক্ট অল করে দিতে পারেন। এবার যেটা করবেন, সেমভাবে আবার ওই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এই তিনটা কাজ আমাদের হয়ে গেল। এখন যে কাজটা সেটা হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, এখান থেকে এখানে টাইপ করতে পারেন যে কন্ট্রোল, এই যে কন্ট্রোল প্যানেল আসবে, দেন এই যে ওপেন অপশনে যেতে পারেন, অথবা এখানে ডিরেক্টলি ক্লিক করতে পারেন। এখানে আমি কেন নিয়ে আসলাম, কন্ট্রোল প্যানেলে আসার পরে যে এই যে প্রোগ্রাম অপশনের ভিতরে আনইনস্টল প্রোগ্রাম এই অপশনে যাবেন। এখন এখানে আমি কেন নিয়ে আসলাম, এখানে হচ্ছে আমরা কাজ করতে করতে কিছু ফাইল অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাই, অথবা আপনি দেখবেন এখানে যে সফটওয়্যারগুলো আপনার দরকার নেই সেই সফটওয়্যারগুলো আপনি আনইনস্টল করে দেবেন। জাস্ট কীভাবে, জাস্ট এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আনইনস্টল করে দেবেন। এখন যত বেশি সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, যত বেশি ভারী হবে সি ড্রাইভটা, তত বেশি আপনার কম্পিউটারটা স্লো হবে। যত বেশি ভারী ভারী সফটওয়্যার নিয়ে কাজ করবেন তত বেশি স্লো হবে, এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। সো যেগুলো লাগবে না সেগুলো আপনি আনইনস্টল করে দেবেন। ওকে, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। লাস্ট যে কাজটা, আপনারা যদি এখান থেকে এসে এই যে রিসাইকেল বিনে এখানে যা আছে, আমি যে ফাইলগুলো ডিলিট করলাম আমার কম্পিউটার ভিতর থেকে সেগুলো এখানে আছে। সো আমি যেটা করবো, এখানে রাইট বাটন ক্লিক করব, এম্পটি রিসাইকেল বিন এখানে ক্লিক করে দেব। ওকে, অর্থাৎ আমার রিসাইকেল বিনে যা ছিল তা এখন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে। এবার আপনার কম্পিউটারটা একটা স্টার্ট দিয়ে আবার কাজ শুরু করতে পারেন।
দেখবেন যে কম্পিউটারটা মোটামুটি ফাস্ট কাজ করবে। এইভাবে আপনি যখন কম্পিউটারটা বন্ধ করবেন তার আগে এই তিনটা যে কাজ দেখালাম আমি অন্ডারস্কোর প্লাস আর ক্লিক করে যে তিনটা অপশন দেখালাম এই তিনটা কাজ করে আপনি যখন আপনি কাজ শেষে বন্ধ করবেন এই তিনটা কাজ করে আপনি বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করবে, মোটামুটি ভালো কাজ করবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে সেটা জানিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু যারা রয়েছে তারা ভিডিও বিষয়গুলো জানতে পারে বা শিখতে পারে। এবং ফাইনালি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আপনারা অন্যান্য ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সামনে আবার দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।